Today, the presentation of Shaha Institute is on degree change. Hello friends, welcome to Quickel YouTube channel powered by Shaha Institute, and Mr. Shaha is talking today. So today we will have the class without using any teaching learning material. We will learn degree change. How can we get the proper idea on degree change? So now we will go to the class. And friends, please subscribe my channel Quickel and be connected with it. Degree change. What is degree? At first we have to know. Degree means the forms of adjective. We all know that what is adjective. Adjective means a part of speech which indicates the quality, quantity, condition of a noun or pronoun. That means, how is the noun, how is the pronoun? That is called adjective. So, adjective has three forms. Number one, positive form. Number two, comparative form. Number three, superlative form. So, these three forms are called three degrees. Three forms are called? Three degrees. So positive degree means general adjective. The general form of adjective is called positive degree. Suppose adjective is good. One adjective is good. So good, it is positive. Far, it is positive. Beautiful, it is positive. So now we have to know how can we change the positive, comparative and superlative. So natural way, that is adding er with a adjective, an adjective, it will be comparative degree. Suppose one adjective you tell me? Good. Good, but it is exceptional case. Suppose tall. Tall, then er equal to taller. It is comparative degree. Est, if we add est with an adjective, then it will be superlative degree. Tallest, superlative degree. So this is the natural way. এইটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ওয়ে, যে অ্যাডজেক্টিভ এর সঙ্গে আমরা যদি ইয়ার যোগ করি তাহলে এটা কি হয়ে যায়, এটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। যদি ইএসটি যোগ করি তাহলে সেটা হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সে নিজে কোন একটা নাউন অথবা প্রোনাউনের সম্পর্কে ভালো মন্দ, খারাপ, লম্বা, বেটে, মোটা, তার কন্ডিশন এবং নাম্বার, তার কালার, এগুলোকে প্রকাশ করবে কে? অ্যাডজেক্টিভ। এবার সেই অ্যাডজেক্টিভ যখন আমরা অ্যাডজেক্টিভকে দেখব তখন তাকে বলা হবে পজিটিভ ডিগ্রি। যখন তার সাথে ই আর যোগ করব সেটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি, মানে কম বেশি কম্পেয়ার করবে দুটো জিনিসের মধ্যে, কোনটা কম কোনটা বেশি, অথবা কোনটা মোটা কোনটা রোগা, কোনটা বেশি ভালো কোনটা কম ভালো। এই কম বেশি কম্পেয়ার করলে তখন হয়ে যাবে কি? কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, অনেকের মধ্যে সব থেকে ভালো যেটা, সব থেকে বেশি যেটা, সব থেকে মোটা যে, সব থেকে রোগা যে, এই যে সব থেকে বেশি তাকে বলা হয় কি? তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। তো এইবার আমরা দেখব যে একটা সেন্টেন্স কোন ডিগ্রিতে আছে। তার আগে আমাদের আরেকটু বাকি আছে যে ডিগ্রি চেঞ্জ করতে হয়, যখন অ্যাডজেক্টিভের ডিগ্রিটা চেঞ্জ করব ই আর ইএসটি যোগ করলে শুধু হবে না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যাবে এক্সেপশনাল কেস থাকবে। যেমন গুড, তন্ময় যেটা বললো গুড, গুডের সঙ্গে ই আর যোগ করে হয় গুডার, গুডের সাথে ইএসটি যোগ করে হয় গুডেস্ট, কিন্তু এরকম আমরা বলি না, গুড গুডার গুডেস্ট বলি না, গুড বেটার বেস্ট, ব্যাড ওর্স ওর্স্ট। হ্যাঁ, এইরকম কিছু কিছু এক্সেপশনাল কেস আমাদের থাকবে, সেগুলোকে বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গাতে আমরা ই আর এবং ইএসটি যোগ করব, তাহলে আমাদের কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি পেয়ে যাব। আর যদি
সেই অ্যাডজেক্টিভটা মনোসিলেবিক না হয়ে মোর দ্যান টু সিলেবল হয়। যেমন টল, একবারে উচ্চারণ করলাম টল, মনোসিলেবিক টল টল। বিউটিফুল, বিউ টি ফুল, কয়বার বললাম? তাহলে এটা ট্রাইসিলেবিক ওয়ার্ড। তো এরকম যদি দুটোর বেশি সিলেবল থাকে কোনো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, তখন আমরা কিন্তু তাকে ই আর ইএসটি যোগ করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের মোর এবং মোস্ট, তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এইভাবে আমাদের ডিগ্রিটাকে চেঞ্জ করতে হবে। কার? অ্যাডজেক্টিভের। কার ডিগ্রি চেঞ্জ করতে হয়? অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করতে হয়। এবার একটা সেন্টেন্সের মধ্যে যখন অ্যাডজেক্টিভটাকে ইউজ করব, তখন সেই সেন্টেন্সটা হয়ে যাবে সেই ডিগ্রিতে। যেমন আমি যদি এখন বলি তন্ময় ইজ আ গুড বয়, এই সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে? আগে আমাকে এই সেন্টেন্সের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ কোনটা? তন্ময় ইজ আ গুড বয়। কি করে এটা গুড অ্যাডজেক্টিভ হলো? কেন? নাউন অথবা প্রোনাউন কেমন? হাউ ইজ দা নাউন? এখানে নাউন কে? তন্ময়। তাহলে হাউ ইজ তন্ময়? তন্ময় ইজ গুড। তাহলে যখনই আমরা বলবো যে হাউ ইজ দা নাউন আর হাউ ইজ দা প্রোনাউন, হি ইজ দা গুড বয়, হি হচ্ছে প্রোনাউন, তাহলে হাউ ইজ হি গুড। তাহলে নাউন প্রোনাউন কে হাউ দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেই সেন্টেন্সের মধ্যে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ দা গুড বয়, এই সেন্টেন্সটার মধ্যে হি কে? হি হচ্ছে প্রোনাউন, তাকে কোশ্চেন করা হাউ ইজ হি, ওই সেন্টেন্সের মধ্যে কি অ্যান্সার আছে? আছে, হি ইজ গুড। তাহলে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবারে এই অ্যাডজেক্টিভের নিজস্ব ফর্মকে বলা হয় পজিটিভ ফর্ম। তাহলে তন্ময় ইজ আ গুড বয়, এটা হচ্ছে পজিটিভ ফর্মে আছে অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্সটা কোন ফর্মে আছে, কোন ডিগ্রিতে আছে? পজিটিভ ডিগ্রিতে আছে। তাহলে সেন্টেন্সটা নিজেই কিন্তু পজিটিভ ডিগ্রিতে আছে। তো এইবার এই পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চলে যেতে হবে। কিন্তু এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তন্ময় ইজ আ গুড বয়, তাহলে তার কম্পারেটিভ আমরা করতে পারছি না, সুপারলেটিভও করতে পারছি না। কারণ আমাদের ডিগ্রি যখন পজিটিভ থেকে কম্পারেটিভ আসবো, কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ আসবো, অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আসবো, সুপারলেটিভ থেকে পজিটিভ আসবো, তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্যাট? That is, we cannot change the meaning of the sentence. Sentence এর মানেটাকে চেঞ্জ করা যাবে না। Sentence এর মিনিংটা একই থাকতে হবে। যেমন বললাম যে তন্ময় এবং সংস্কৃতি দুটো স্টুডেন্টস, তাই তো? দুজন উঠে দাঁড়ো, স্ট্যান্ড আপ প্লিজ, বোর্ড রাখো। তন্ময় এবং সংস্কৃতি, তাই তো? তন্ময় এবং সংস্কৃতির মধ্যে কে বেশি টল আর কে কম টল? তন্ময়ের থেকে সংস্কৃতি বেশি টল। তাহলে সংস্কৃতি যখন এর তুলনায় বেশি হয়ে গেল, তখন আমরা কি বলতে পারবো? কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি বলতে গেলে টলের কম্পারেটিভ ডিগ্রি কি? টলার। টলের কম্পারেটিভ ডিগ্রি কি? টলার, এটা সবাই জানা আছে। তাহলে সংস্কৃতি ইজ টলার দেন তন্ময়। এবার দেখো এখানে দাঁড়াও তোমরা দুজন, যে এখানে দাঁড়িয়ে থাকো, যে কথাটা হচ্ছে কি, যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব, তখন আমাদের কি কি মনে রাখতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে যখন আমরা কোনো কথা বলবো, তখন আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা ইউজ করব, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা ইউজ করব। আর একটা কি করব, যে যার থেকে বেশি, তারপরে একটা দেন বসাতে হবে তন্ময়ের তুলনায়। তাহলে সংস্কৃতি ইজ টলার দেন তন্ময়, দেন, PHAN, দেন, সংস্কৃতি ইজ টলার দেন তন্ময়। এবার আমি বললাম যে এই যে সংস্কৃতি তন্ময়ের তুলনায় লম্বা বেশি, এটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার রাহুল চলে আসো তো, কাম হিয়ার রাহুল, কুইক। এবার দেখো দুজনের বেশি হয়ে গেল তো, দুজনের এখানে কজন আছে? তিনজন। এই তিনজনের মধ্যে সব থেকে বেশি লম্বা কে? তাহলে যে সবচেয়ে বেশি হয় তাকে বলা হয় সুপারলেটিভ। তাহলে টল, টলার, টলেস্ট। তাহলে রাহুল ইজ দা টলেস্ট ওয়ান, রাহুল ইজ দা টলেস্ট ওয়ান ইন দিস ক্লাস। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যদি সুপারলেটিভ ডিগ্রিতে কোনো সেন্টেন্স আমরা বলি,
তাহলে আমাদের সুপারলেটিভ ফর্মটার আগে একটা ডি বসাতে হয়। সুপারলেটিভ ফর্মটার আগে কি করতে হয়? উই হ্যাভ টু ইউজ দি বিফোর দা সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে উই হ্যাভ টু ইউজ দি। রাহুল ইজ দি টলেস্ট বয়, দি টলেস্ট বলতে পারবো না এরকম। রাহুল ইজ টলেস্ট বয় বলা যাবে না। রাহুল ইজ দা টলেস্ট বয়, দেন অল হবে না। সুপারলেটিভ এর দেন দরকার হয় না। সুপারলেটিভ কি দেন দরকার হবে? না, হবে না। কম্পারেটিভ কি দেন দরকার হবে? হ্যাঁ, হবে। কম্পারেটিভ ডিগ্রিতে কি আমরা দা ব্যবহার করতে পারবো? না। যেমন বলতে পারি সংস্কৃতি ইজ দা টলার দেন তন্ময়, হবে? ইজ দা টলার, এই কথাটি কিন্তু ঠিক নয়। সেক্ষেত্রে আমাদের কি বলতে হয়? সংস্কৃতি ইজ টলার দেন তন্ময়, রাহুল ইজ টলার দেন সংস্কৃতি, তাই তো? তো এবার রাহুল হচ্ছে টলেস্ট বয়, এই কথাটার যে মিনিং, যে আমরা মেপে দেখছি রাহুল সবচেয়ে লম্বা। আমরা যখন এই রাহুল ইজ দ্য টলেস্ট বয় সেন্টেন্সটা সবাই একবার বলো তো, রাহুল ইজ দ্য টলেস্ট বয়, আবার রাহুল ইজ দ্য টলেস্ট বয়, কথাটা সবাই মেনে নিয়েছো? তো এটাকে আর চেঞ্জ করা যাবে না তো, নাকি একটু পরে রাহুল ছোট হয়ে যাবে? হবে না তো, সেটা তো সম্ভব না। তাহলে মিনিংটা চেঞ্জ করতে পারবো না। এবার আমাকে বলতে হবে এই রাহুল ইজ দ্য টলেস্ট বয় এই কথাটাকে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, একে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাও। এমন একটা কথা বলবো যে কথাটার মানে রাহুল সবচেয়ে লম্বা এটাই বোঝাবে, আবার টলেস্ট বলবো না টলার বলবো। আমাদের মনে রাখতে হবে কোন সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের যে ফর্মটা থাকে সেই সেন্টেন্সটা সেই ফর্মে চলে যাবে। তাহলে এবার আমরা যদি টলার কথাটাকে ইউজ করতে পারি, রাহুল সবচেয়ে লম্বা এটাই বোঝাবো, আবার টলার কথাটাকে বলবো, কি বলবো? রাহুল ইজ টলার দেন এনি আদার স্টুডেন্ট, এনি আদার যে কোনো কারোর থেকে লম্বা। তাহলে কি এবার হলো সবচেয়ে বেশি লম্বা? রাহুল ইজ দ্য টলেস্ট বয় এটা থাকলো, রাহুল ইজ টলার দেন এনি আদার স্টুডেন্ট। এখানে যে কটা স্টুডেন্ট আছে তাদের মধ্যে সব থেকে লম্বা হচ্ছে রাহুল। এইটার মানেও যা রাহুল যে কোনো কারোর থেকে বেশি লম্বা, সেটার মানে কি? এক, রাহুল যে কোনো কারোর থেকে বেশি লম্বা আর রাহুল সবচেয়ে বেশি লম্বা, এই দুটো কথার মিনিং একটু চিন্তা করে দেখো তো একই না আলাদা? রাহুল যে কোনো কারোর থেকে লম্বা, এখানে যে কোনো কেউ তার থেকে লম্বা, আবার রাহুল সবচেয়ে বেশি লম্বা, একই হচ্ছে তো? তাহলে রাহুল ইজ দ্য টলেস্ট বয় আর রাহুল ইজ টলার দেন এনি আদার স্টুডেন্ট, দুটোই কিন্তু একই মিনিং হচ্ছে। তাহলে টলার বলেছি, রাহুল ইজ টলার দেন, টলারের পরে দেন বলেছি, টলারের পরে কি দেন বলা হয়েছে? তাহলে এখানে কিন্তু আমার কথাটা ঠিক আছে। এবার একে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাও, কি করব তখন? পজিটিভ ডিগ্রিতে আনলে আমাকে সেই সেন্টেন্সে অ্যাডজেক্টিভটাকে কি ব্যবহার করব, টলেস্ট না টলার? টল, তাই তো? গুড, ভেরি গুড, টল ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা এবার দেখব যে রাহুল ইজ টল, এটা বললে তো আমার আর কারোর থেকে বেশি লম্বা নাকি বোঝা যাচ্ছে না, তাহলে কি বলবো? টল কথাটাকে ব্যবহার করবো, আবার বোঝাবো রাহুল সবচেয়ে বেশি লম্বা, কিভাবে বলবো? এক্ষেত্রে আমাদের একটু কায়দাটা শিখতে হবে। সিলেম কায়দাটা শিখবো কিরকম ভাবে, যে রাহুল এর মতো লম্বা আর কেউ নেই ঘরে, তাহলে কি রাহুল সবচেয়ে বেশি লম্বা হয়? তাহলে নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ টল অ্যাজ রাহুল, নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ টল অ্যাজ রাহুল, রাহুলের সমান সমান লম্বা কোনো স্টুডেন্ট এই ঘরে নেই। তার মানে কি রাহুল সবচেয়ে ছোট নাকি সবচেয়ে বড়? তাহলে রাহুলের মতো লম্বা আর কেউ নেই, এই কথাটার মানে কি রাহুল সবচেয়ে লম্বা? তাহলে রাহুল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভ ডিগ্রি। রাহুল ইজ টলার দ্যান এনি আদার স্টুডেন্ট, এটা কম্পারেটিভ ডিগ্রি হলো। নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ টল অ্যাজ রাহুল, পজিটিভ ডিগ্রি হলো। এই তিনটে ডিগ্রিতে যে তিনটে সেন্টেন্স বললাম, তিনটে দিয়ে কি বোঝাচ্ছে রাহুল সব থেকে বেশি লম্বা? বেশ, তাহলে আমাদের কিন্তু এখানে প্রুভ হয়ে গেল যে আমরা যখন ডিগ্রি চেঞ্জ করব তখন আমাদের মিনিং চেঞ্জ করলে চলবে না, তাহলে সেন্টেন্স রং হয়ে যাবে। তোমাদের এক্সামে
ডিগ্রি চেঞ্জ যখন আসবে তখন তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন মিনিংটাকে চেঞ্জ করে না ফেলি। আবার আর একটা কথা বলছি, কম্পারেটিভ ডিগ্রি আমরা যখন বলবো রাহুল ইজ দ্য টলেস্ট বয়, সেক্ষেত্রে বলেছি রাহুল ইজ টলার দ্যান এনি আদার স্টুডেন্ট, এটাও বলা যায়। আবার এটাকে নেগেটিভ সেন্টেন্স দিয়ে বলা যায়, নো আদার স্টুডেন্ট, নো আদার স্টুডেন্ট ইজ টলার দ্যান রাহুল, রাহুলের থেকে বেশি লম্বা আর কেউ নেই। এই কথাটার মানে কি প্রায় সবচেয়ে বেশি লম্বা? তাহলে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে দুটো ভাবে করতে পারি, একটা পজিটিভ ভাবে করতে পারি, একটা নেগেটিভ ভাবে করতে পারি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হ্যাঁ এবং না। রাহুল ইজ টলার দ্যান এনি আদার, রাহুল যে কোনো কারোর থেকে বেশি লম্বা। আবার এটাও বলতে পারি যে নো আদার স্টুডেন্ট ইজ টলার দ্যান রাহুল, রাহুলের থেকে বেশি লম্বা আর কেউ নেই, অথবা রাহুল যে কোনো কারোর থেকে বেশি লম্বা। কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল, আর পজিটিভ ডিগ্রি তো বললাম, নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ টল অ্যাজ রাহুল, অ্যাজ টল অ্যাজ টল অ্যাজ রাহুল, তাহলে রাহুলের সমান সমান লম্বাও কেউ নেই, তার মানে সব রাহুলের থেকে ছোট। হ্যাঁ, আর সংস্কৃতি ইজ টলার দ্যান তন্ময়, সংস্কৃতি ইজ স্মলার দ্যান রাহুল, তাহলে সংস্কৃতি মিডিলে আছে, সংস্কৃতি ইজ টলার দ্যান তন্ময়, কোন ডিগ্রি? কম্পারেটিভ। সংস্কৃতি ইজ স্মলার দ্যান রাহুল, কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আবার দেখো এই যে কম্পারেটিভ ডিগ্রি, সংস্কৃতি আর তন্ময় এই দুজনের মধ্যে যখন কম্পেয়ার করছি তখন কিন্তু একটা আরেকটার থেকে বেশি হতে হচ্ছে, বেশি না হলে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে না। তো যখন আমি বলছি সংস্কৃতি ইজ টলার দ্যান তন্ময়, তখন আমি যদি এটাকে এরকম বলি, তন্ময় ইজ নট টলার দ্যান সংস্কৃতি, তন্ময় সংস্কৃতির থেকে বেশি লম্বা না, এটারও যা মানে সংস্কৃতি ইজ টলার দ্যান তন্ময়, এটারও কি সেই মানে? হ্যাঁ, সংস্কৃতি তন্ময় থেকে বেশি লম্বা, সংস্কৃতি ইজ টলার দ্যান তন্ময়, তন্ময় ইজ নট টলার দ্যান সংস্কৃতি, একই কথা মানে। আবার এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি থেকে গেল, পজিটিভ ডিগ্রিতে আনো, টল কথাটা ব্যবহার করো, সংস্কৃতি ইজ টলার দ্যান তন্ময়, তন্ময় ইজ নট অ্যাজ টল অ্যাজ সংস্কৃতি, হলো টল কথাটা, হলো কোন ডিগ্রি হলো এটা? পজিটিভ। কেন টল ব্যবহার করেছি, পজিটিভ ফর্ম ইউজ করেছি, তাহলে তন্ময় ইজ নট অ্যাজ টল অ্যাজ সংস্কৃতি, তন্ময় ইজ নট অ্যাজ টল অ্যাজ সংস্কৃতি, সংস্কৃতি ইজ টলার দ্যান তন্ময়, দুটো কথার মিনিং এক, সংস্কৃতি ইজ টলার দ্যান তন্ময় কই দেখি? হ্যাঁ তাই তো, তন্ময় ইজ নট অ্যাজ টল অ্যাজ সংস্কৃতি কই দেখি? হ্যাঁ তাই তো, তাই তো, এর মতন লম্বা হয়নি তখনো, তাহলে দুটোর মিনিং এক। তাহলে আমরা আজকে কি করলাম, মুখে মুখে ডিগ্রি চেঞ্জ শিখলাম। তো এই মুখে মুখে ডিগ্রি চেঞ্জটাকে আমরা ইলাবোরেটলি বোর্ড ইউজ করে আমাদের যে সায়েন্স ইনস্টিটিউটের যে ডিগ্রি চেঞ্জের বই আছে সেই বইটা কি তোমরা পেয়েছো? সেই বইটাকে ফলো করে আমরা ডিগ্রি চেঞ্জকে আরো বেশি ডিপ শিখব, সেই ডিপলি আমরা যখন ডিগ্রি চেঞ্জ নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা আমরা আবার পরে আপলোড করব। আজকের মতো আমাদের মুখে মুখে ডিগ্রি চেঞ্জ এটুকুই থাকবে। Now we are going to question answer class. I will ask you some questions. You will answer me properly and correctly. After the discussion, I will ask you some questions. I will make sure that you have got degree or not. Have you got the clear sense or not? I will judge it. So at first, my question is, how many types of degrees are there? Three types. Okay, Ashmita, you stand up and you say the three types. Say. Look at here. Now say, how many types? Three types. Okay, tell the three types. Positive, comparative and superlative. Good, thank you. Sit down. So degree, degree we count of which part of speech, verb or adverb? Adjective, not verb, not adverb, adjective, and sometimes we can make the degree adjective or adverb also. Okay, adverb has adjective, adverb has also degree, three degrees. Okay, which adjectives are monosyllabic? They change positive to comparative, comparative to superlative by adding which things, which suffixes? Suppose tall.
It is monosyllabic. So, what is needed to make it comparative degree? ER. And what is needed for make it superlative? EST. Okay, polysyllabic. Many syllables will be there. Suppose, excited. So, there what is needed? ER, EST or any another thing? More and most. Okay, some adjectives are there. They don't take ER, EST, they don't take more and most. They change their spelling. Can you tell me? Good, better, best. Another one? Bad, worst. Very good. Okay. Which sentence shows us the positive form of adjective? That sentence is called positive degree. And in which sentence we see the comparative form of adjective? That sentence is called comparative degree. So, now I am asking a question, that is tiger. Tiger is more powerful than cat. Which degree? Comparative degree. Lion is the most powerful animal in the jungle. Superlative degree. No other animal is as powerful as lion. Positive degree. Lion is more powerful than any other animal. Comparative degree. Very good. So now I have come to conclusion that you have got the clear sense of degree. So next time we will discuss the degree elaborately in our next video. So the discussion of degree change is up to this today. Ta-da. Bye-bye. Friends, please like and share the video to the social networking media for other people.